তোর জান্নাতে যাইতে হলে কি করতে হবে? তুই মরে কাকু কক মুই তো একটা মুগুর দে একা শেষ আরে ওই আউলি গেছে মা আপনি ভাগনা আউলি আপনি না মুই কি না আপনি মুই কি না মরে ছেলে স্যার থামেন একটু কথা আছে তোমার যে কয় লাগে থানায় যাই কবানে তোরে কইলাম না মুই যে এই এলাকায় মুই একটু জমি জমা রাখি ভাই না ভাই কইলেন তো হ্যাঁ তো অনেকদিন আগে হ্যাঁ বার তো আর কিছু কইলেন তো এই জন্য কমু কি এগুলো কি সব কিছু কয় লাগে তুই খেলি দেখ তুই আমি তো ওনারও আচ্ছা না ভাই মনে পড়ছে ওই সিদ্দিক মেয়ে আছে না হ্যাঁ কতটুকু জমি বেচার কথা আছে বুঝছেন তাই এখন কয় কাটা হ্যাঁ তো আর আমি কয় করি না জিগেই দেখ মানে যে না ভাই যখন জমির কথা কইছেন আমার অনেক বেশি বুঝছো বিষয় হলো জমি জমার ব্যাপার পরে হইবে আর ওই আমরা যে বিদেশের ব্যাপারে কথা কইলেন না আচ্ছা না ভাই মায়ানমার যাইতে কয়লা পেলেন লাগে তুই কি গোমরা টুঙ্গ হ্যাঁ কি না ভাই তুই কেমন একটা বোকার নান কথা কইলি আর মায়ানমার যাইতে কি পেলেন কয়টা পারান লাগে আর দুই তিনটে তো মনে পারানি লাগে কখন তুই তাই কি তোর লাগে আসতাম চা কই আরে হ্যাঁ কি না ভাই মুই কি জানি মুই কি কোন সময় বিদেশ টিদেশ গেছি আর হন একটা কথা কইয়ে রাই সবসময়ের জন্য নিজের মাতার মধ্যে কিছু রাখবি মুই আল্লাহ কি হয়েছি কি আর এখন তো মনে হয় আমার কোনো কথাই নেই বুঝো না জান্নাতে যাইতে হলে কি করতে হবে তোর মরতে হইবে নশা তোরে যে কইলেন হে জমিটের কথা হ্যাঁ কি হরছো মুই দুই একদিনের মধ্যে বায়না দিল আরে না ভাই হ্যাঁ তো আমি হেল্লার কথা কইছি হ্যাঁ কইলে এনে বই রস ক আরে আমি আরে কইছি নি তুই ঘুষুর মুসুর করবি না আরে হ্যাঁ আমি ঘুষুর মুসুর ঢকালাম কই আর ও আব্বাস কাকু হ্যাঁ কি সমস্যা কি তো হ্যাঁ কি ক হে যে নির্বাচনের কালে গেলেন এরপর তো আর দেখলাম দেখলাম না তা মোর দেখবি কি মুখি এলাকাতে হ্যাঁ মনু নির্বাচন করলি তুই চা পান খাওয়াইলি তুই আর সব দোষ দেওয়া না বাইর গায়ে চাপাইয়া এই তো সমস্যাটা কি তোর মাথা কি কোনো সমস্যা টমস্যা কি মোরে মানছে জালাই থই না বাপা থই না কি দেখছি তোরে জালাই কত টাকা পয়সা কুইছ পারি নে পারি হ্যাঁ হ্যাঁ সমস্যা কি নির্বাচন এখন মোরে যে কোনো মূল্যে বাইরে পাঠা না আমার পাল দুই রে দোষ আর থাক দি থাম 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 এনে ভাই আল্লাহ কে কথা কা তুই আরে বুঝই ক কোনালে কি করতে হইবে ভাই মই বুঝ হ্যাঁ নে ভাই শুনেন তুই আমি তো শুনেন আমি রাগইন না ব্যাপারটা হইলো কি ও যে নির্বাচন করার পর এই হারিয়ে যাওয়ার পর আমরাও তো বুঝিনি আমরা তো কইলাম মোবাইল আমি কাল বিল দিয়া বুঝেন নাই আর ও তো ওই মাস আউলেই গেছে বুঝেন টাকা পয়সা কত হাজার হাজার টাকা খুঁজছে মাসের পিছিয়ে আরে দেশে ওয়ারে দেশে এই এখন টাকা পয়সার লেগে ও ঋণ হয়ে গেছে আরে কোনো কায়দায় আপনি যদি একটু বিদেশ পাঠাইতে পারেন তাহলে আমরাও একটু উপকৃত হবো ঠিক আছে সমস্যা নাই এক সপ্তাহের মধ্যে তোর খেলা ঠিক আছে
দেখেন মন দিয়ে বুঝছেন অল্পের মধ্যে যেতে পারাইতেন মোরা বাসি ওটা বালা আমার পোলা তো বেকার আমি কাজকর্ম করতে পারি না আচ্ছা বিদেশ বই কি কবুটা কামাই করছে তুই মরে কাকু কখন মুই তোর একটা মুগুরতে দিই একা শাস্তি আরে ওই আউলি গেছে মা আপনি ভাগনে আউলি আপনি মুই কি দা আপনি মুই কি দা মরে সেনে মেম্বার তুমি আমার ভাগ্নেটারে কল্লা কি মারিয়ে করবে কি তোমার ভাগ্নে আমার কাছে শুভের চুরি আছে দিন দুপুরে কি দেখি শুভরি চুরি করছে দেখে হেই টেবিল মারিয়ে বসকাই তুই দেখে মোর সামনে বই মোর ভাগ্যে রে মুই কি ডা এ মুই কি ডা সে কিন্তু অনেক উপরের ঠিক আছে কোনো মুহূর্তে আপনার নাম মেম্বার সুবরীর যে কয়টা দাম হয় হের তিন ডবল দিয়া দিয়ে দিবি ঠিক আছে আর আমার ভাগ্নের লই যা আমার ভাগ্নের সুদই লই ঠিক আছে তুই একটু সামনে ভাই আমি একটু ফোনে কথা বলি বুঝলি আর আমি কিছু বুঝিও না আসলে আপনি কি কথাগুলো কন ওরে বোকা তুই তো বুঝবি না তো বসে গুলো আগে কথা কই এই যে মানুষগুলো মোর বাহির পাড়ান লাগে হে লাগতে হলে হেগুলো মোর কথা কওয়া লাগে না হ্যাঁ পিলেনে পাড়ান লাগে পিলেন এক কর দুগ্গো পিলেন না ঠিক আছে এই পিলেন এক পিলেন আর এক পিলেন 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 করতে করতে ভাই আমি আপনি কি কইছি বুঝছেন তা হ্যাঁ এই কথা তো মোর দ্বারাই আমি কইত পারি না না যদি আপনি ওই গাছ তলায় বই কন ওই কে ই দি ওই মনু হন তা ই তে রাস্তার কুলে বই বই কন একটা কথা কই হুন না তুই কি ডাইয়ের মন তো জানো ডাইয়ে ধরা না না ভাই জানো না তা তুই হাত ধরতে যাচ্ছিস ওকে ঠিক আছে তা তুই এই ঘটনাগুলো সব বুঝবি কোন সময় বুঝবি যখন মুই থাকি ভালো হয় কাগজপাতির কাম এটা বাইরে যাওয়া লাগে এই পিলেন করতে করতে ভাই না ভাই রাগ নেই মনে হন
এগুলো হলো কাগজ পাতির বিষয় না, এগুলো নেবাই দিলেই আমি খুব সুন্দর করে গুছাইতেছি, তোর টেনশন করা লাগবে না। আমের উপরে কিন্তু একটু মুই ভরসা করি। তুই ভরসা? আমি তো আমের উপরে একটু বেশি আর ওই নেবাই তোর তিন চার দিনের মধ্যেই এক কালে সোজা, বুঝো নাই মায়ানমার, আর টেনশন লাগবে না তোর। ওই আর দেখি মোর ব্যবস্থাটা আমি করতেছি না ভাই, কি করে এখন করতে পারি না, মুই তো হাজুমা দিছি। মোর তো বড় টেনশন, তোর টাহা মোর টাহা সবাই চাই তো মোর দ্বারে, মুই সবই তো নেবাই দিছি। বাগানে কেলা কোলা কাটা লাগে, দেখো কেলা ছড়ার অবস্থা চলছে, হাত বোলাটা আইলে না আমার, এই দান কত দুখানে বাকছে, একটু দাওয়াল লাগবে একদম, মেশিন দিয়ে দামও না, মানুষদের দামও মেশিন দিয়ে ডিজিটাল। আরে গাছ গাছালি সব শেষ, মানুষ বাংলাদেশে হেরাই থাকে জায়গা পায় না, তোমার পাঠাইবো মায়ানমার, ঠিক আছে ওটা গেছে, কিছু করার নেই বাবা, এখন তুমি কি করবা আমি দেখতে আসি ব্যাপারটা, তোমার টাকা পয়সা যাক দেখো, দেখি আমি উড়ে দিতে পারি কিনা, এখন তুমি বাড়ি যাইয়া মিলেট টিলেট পড়াও, আল্লাহ বিল্লে করো, আল্লাহর দ্বারে কও, এবার আমি তো আসি চেষ্টা করবো, মানে তুমি আমার লাগে যোগাযোগ করো, ঠিক আছে? ঠিক আছে যাও তো বাবা। আসলে মূলত আমি আসছি একজন আন্ডারওয়ার্ল্ড এর কুখ্যাত সন্ত্রাসী আব্বাসউদ্দিন ওরফে আব্বাস দালাল। আব্বাস দালাল সে হচ্ছে মানব পাচারকারী, আপনাদের এই দেশের লোকগুলোকে নিয়ে বাইরের দেশে পাচার করে দেয়। ও আপনি ওই আব্বাসকেই ধরতে আসছেন? ও ওর বাসা তো আমার এলাইতি ওয়াডি আছে আমার বাসার কাছেই। ও তাহলে একটু চলেন চলেন। আচ্ছা ঠিক আছে চলেন চলেন। ওকে যখন ধরতে আসছেন, ও তো অনেক কাজ করছে এলাকায়ও, চুরি শেষে আমি আগে আমিও অনেক দূর থেকে খুঁজতে খুঁজতে আসছি, বুঝছেন? ওরা মনু এই তোমার হেই তাহাজারে দেশালা, হ্যাঁ তো ধরতে আইছে পুলিশে, আও তুমি আও লাগে, হ্যাঁ এই লোক লাগে না, এই লোক ঠেরে টাহা দেশেলে বাইরে যাওয়ার জন্য, তুমি টাকা দিছো, এও প্রতারণার শিকার হয়েছে আর দ্বারা। চলো 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 দেখাই দে, ধরাই দাও, দেখো টাহা ঠোয়া কিছু উড়াইতে পারো নি। আপনার নামে থানায় একাধিক মামলা রয়েছে, আপনার নামে ওয়ারেন্ট হয়েছে তাই ধরে নিতে আসছি আপনাকে, চলুন আমাদের সাথে থানায় চলুন। নেবাই তো খুব ভালো লোক, নেবাই এই গ্রামে যেগুলো এই রাস্তাঘাটে ঘুরে ফুরে পোলা পাইন ই করে, কোনো কাম কাজ করে না, সেগুলো সুখী সুন্দর বিদেশ নেওয়ার জন্য হে অনেক পরিকল্পনা করছে, সবাই বিদেশ নিয়ে যাবে, মোরাও নেবে, মুই তো টাহা দিছি নেবার দরে। কয় টাকা দিছো তুমি? হ্যাঁ প্রায় চাই তিন চার লাখ ছাড় বেশি দেওয়া হয়ে গেছে, যাওয়ার পর বাকিটা দিই। তোমার নেবাই তো মানব পাচার করে, দেশ থেকে লোক নিয়ে বাইরের দেশে বেচে দেয়। ও না ভাই, শেষ পর্যন্ত আপনি মোরেও বেচলেন এই সবাই লাগে, আপনার মুই কত ভালো পাইছি, আপনার এত করে জিগেছি, মানে ভাই আপনি কেন লাখ কথা কান কমবে কথা কান, এক বিদেশ কবে নেবেন, আপনি তো সব মুখে তো বেচার লেগে এই পরিকল্পনা করছেন না ভাই, কবে তোর বিদেশ নেবে কি না ভাই, ধরে লই যান।
ওনে ভাই আপনার যে কাফির মুই জিগেছি যে আপনি কেন লাগ কত কান আপনি কইছেন কি উদাহরণ দিয়ে কত কান আপনি কি একজন উদাহরণ হয়ে গেছে আপনার আপনি ডাইয়ের মন্ত্র বলার মন্ত্র হাফের করছে হাত দেওয়া কত কথা কইছেন আপনি এই এই আপনার এই মন্ত্র সন্ত্র এই এই বেচার মন্ত্র আর এখন অরে ধরেন মোর মাথা মতা কিন্তু গরম হয়ে যাইতেছে অরে ধরেন ওনে ভাই মোর কি হইবে নে ভাই থানায়